দেখে আমরা গাড়াবালি যাওয়ার গুপ্ত রাস্তাটা খুঁজে পাবো। তোরা মরবি, তোরা সবাই মরবি। বিপিন, চলো এখনই আমরা উধাও হয়ে যাবার ট্যাবলেটটা খেয়ে। না শালিনী, এই ট্যাবলেটের রিয়াকশন কিন্তু বেশিক্ষণ থাকে না। হতে পারে যে গাড়াবালি পৌঁছানোর আগে আমাদের আবার দেখতে পাওয়া যাবে। এটা তো তখনই খাওয়া উচিত যখন বড় বিপদের মধ্যে পড়বো। আপনারা আমার কথা শুনছেন না কেন? আমি আমি এখানে জেনে বুঝে আসিনি। আমাকে আমাকে প্লিজ যেতে দিন, প্লিজ। দেখুন, আমি বললাম না, আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দিন প্লিজ। দেখুন, আমি আমি এক্ষুনি এখান থেকে বাইরে চলে যাব। আমার কথা বিশ্বাস করুন না আপনারা, প্লিজ আমাকে যেতে দিন না, প্লিজ আমার কথাটা শুনুন, আমাকে এখান থেকে যেতে দিন না। আরে এখানে আমার কথা কি শুনছে না কেন? আরে কেউ তো এদেরকে বোঝেন, আমি খারাপ লোক নই। দেখুন, আপনারা আমাকে এখান থেকে যেতে দিচ্ছেন না কেন? প্লিজ আমাকে যেতে দিন না। দেখুন, আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যা কিছু করছেন ঠিক করছেন না। এরা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বুঝতে পারছি না। এরা ওকে মেরে ফেলবে? হ্যাঁ হয়তো, যদি আমরা ধরা পড়ে যাই তো। তোমার ভয় করছে? জানি না এই ভয়ঙ্কর মেয়েগুলো কি যে করবে কে জানে। এসো। যা কিছু হচ্ছে আমাদের জন্য ভালোই হচ্ছে কমল, আমরা মুক্ত। এসো।
রাজকুমারী, এই লোকটা বিনা অনুমতিতে গাড়াবলিতে ঢুকে পড়েছে। দেখুন, আপনি যেই হন না কেন, আমার কথা বিশ্বাস করুন, আমি আমি এখানে ভুল করে চলে এসেছি। চোখ খুলে দাও এনার। ধন্যবাদ, ধন্যবাদ রাজকুমারী। আমি আমি এখানে জেনে শুনে মিথ্যে বলছো। গাড়াবালির জঙ্গলে ও কিছু একটা খুঁজছিল। হ্যাঁ, এই জন্যই শাহি পাঞ্জা একে ধরেছে। এই দেখুন তো, শাহি পাঞ্জা একে ধরেছে, তার মানে এই চুরির মতলবে গাড়াবালিতে ঢুকেছে। না রাজকুমারী, এটা সত্যি নয়। আর মিথ্যের বিচার শুধু আমি করব। এই রাজকুমারী, এই মেয়েটি এখানে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। জিনিসপত্র আছে, এই জিনিস বোঝা যায় যে এই দুজনের উদ্দেশ্য খুবই খারাপ। এরা দুজনই নয়, সম্পদে আছে। আর এখানে কেন এসেছো? আমি জানি যে আপনারা এখানে কেন এসেছেন। ওই মুক্তোর জন্য যাতে অদ্ভুত শক্তি আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কোনো মূল্যেই ওই মুক্তো আপনারা পাবেন না। পাবেন তো শুধুই মৃত্যু। নিয়ে যাও এদের দুজনকে, আর মেরে ফেলো এদের। রাজকুমারী, আমারও দীপেনের সঙ্গে চলে যাওয়া উচিত ছিল। ওকে ছাড়া আমার একদম ভালো লাগে না। ওকে ছাড়া না, শালিনীকে ছাড়া। আচ্ছা, সবাই কি জানে যে আমি শালিনীকে পছন্দ করি? হ্যাঁ, সবাই জানি, শুধু শালিনী জানে না। এই দীপেনও না একদম লাউড স্পিকারের মতো সব কথার পাবলিসিটি করতে থাকে। পাবলিসিটি ও করে না, তোমার ভাবভঙ্গিতেই বোঝা যায়। আমার মুখ? হ্যাঁ, তোমার মুখ দেখেই পরিষ্কার বোঝা যায় তোমার মনের মধ্যে কি রয়েছে। আচ্ছা, তাহলে একটু বলো তো আমি এখন কি ভাবছি। আজিঙ্কিয়ার বিষয়ে তুমি কি করে জানলে? ভাবছিলে না? হ্যাঁ, অজয়। আচ্ছা, আজিঙ্কিয়া ভেতরে যায়নি তো? ও ভেতরে কি করে যেতে পারে? না ও গোপন রাস্তার বিষয়ে কিছু জানে, আর না ও ওই জাদুকরকে চেনে। এগুলো আমার নামের জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে। তার মানে এই মহিলারা জানে যে তুমি কে? হ্যাঁ, এই জন্যই তো এত ভয় পেয়ে আছে। চারদিকে প্রত্যেকের মুখে ভয়ের চিহ্ন দেখা যাচ্ছে, আজিঙ্কিয়ার ভয়। তাহলে তো এই মহিলারা এটাও জানে যে তুমি এখানে কেন এসেছো। হ্যাঁ,
আর এটাই আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাবে। রাজকুমারী, 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 সর্বনাশ হয়ে গেছে রাজকুমারী। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? সবকিছু শেষ হয়ে গেছে রাজকুমারী। ও এসে গেছে, ও এসে গেছে। কে এসে গেছে? ওই যে এলে পরে দিনের রাত হয়ে যায়। রাত হয়ে গেছে রাজকুমারী, দিন হঠাৎ শেষ হয়ে গেছে। গাড়াবালিতে কোনো অশুভ শক্তি এসেছে। আর ওই অশুভ শক্তি হলে তোমরা। চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় নেই, তোমাদের তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। আমি সত্যি বলছি রাজকুমারী, এই সেই অশুভ শক্তির মূর্তি মা। অশুভ শক্তি? তাহলে কি আমরা কোন অশুভ শক্তির পুজো করব? পুজোর জন্য নয়, এটা আমাদের সবসময় মনে করাবে যে এই চেহারাটা ভীষণই ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্কর চেহারার মানুষটা আমাদের সব থেকে বড় শত্রু। শত্রু? হ্যাঁ, ও আমাদের আর এই পুরো পৃথিবীকে শেষ করে দিতে চায়। ওকে আমাদের আটকাতে হবে মা। কিন্তু রানীমা, আমরা ওকে কি করে আটকাবো? এটাকে রক্ষা করে। এটা একটা বিশেষ মুক্ত। এই মুক্ততে সেই সমস্ত শক্তি আছে যা পেয়ে আমরা পৃথিবীর সমস্ত অদ্ভুত কাজ করতে পারি। যদি এই মুক্ত কোনো অশুভ শক্তির হাতে পড়ে তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু রানীমা, এই লোকটি কি জানে যে এই মুক্ত আমাদের কাছে আছে? না, এখনো অবধি তো জানে না, কিন্তু একদিন না একদিন ও নিশ্চয়ই জানতে পারবে। আর তারপর ও এখানে আসবে আমাদের কাছ থেকে এই মুক্তটা ছিনিয়ে নিতে। কিন্তু রানীমা, আমরা কি করে জানবো যে ও এসে গেছে? যখন ও আসবে তখন দিন রাতে পরিণত হবে, সেই দিন আমাদের এই মুক্তর জন্য লড়তে হবে। জানি না সেদিন আমি থাকবো কি না, আমার পর তোমাকেই এই মুক্তটা রক্ষা করতে হবে। তাতে যা খুশি হতে পারে, তাতে তোমার প্রাণও যেতে পারে, কিন্তু এই মুক্ত তুমি অশুভ শক্তির হাতে কিছুতেই যেতে দেবে না। আমাদের ওই লোকটাকে আটকাতে হবে। ও আমার কাছে কিংবা আমার এই আংটির কাছে যেন পৌঁছতে না পারে। আপনি চিন্তা করবেন না, গাড়াবালির প্রত্যেকটি মেয়ে নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু আপনাকে আর আপনার আংটিকে কিছু হতে দেবে না। রাজকুমারী, আমার মনে হয় যে এখানে থেকে লড়াই না করে আপনার গাড়াবাড়ি থেকে চলে যাওয়া উচিত। কি, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আর তোমরাও আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। আমরা গাড়াবালির মেয়েরা সত্যি সত্যি খুব সাহসী, কিন্তু অশুভ শক্তির সঙ্গে লড়ার মতো শক্তি আমাদের আছে কি? আমাদের মনের মধ্যে উদ্যম আছে, কিন্তু ওই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো সত্যি শক্তি আছে কি? না, নেই। আমাদের কাছে এরকম কিছুই নেই যা দেখিয়ে আমরা অশুভ শক্তিকে ভয় দেখিয়ে এখান থেকে পালাতে বাধ্য করতে পারি। তাহলে এই অবস্থায় রাজকুমারীকে এখানে আটকে রেখে কি লাভ, যখন আমরা জানি যে দেরি করে হলেও ওই অশুভ শক্তি এখানে পৌঁছে যাবে? ঠিক বলেছ তুমি। একদম ঠিক বলেছ তুমি।
দেরি করে হলেও আমি রাজকুমারের কাছে পৌঁছে যেতাম, আর ওর মুক্তর কাছেও। রাজকুমারী পালান, ধরে নাও ওকে, ধীরে ধরো ওকে সকলে, যতক্ষণে রাজকুমারী এখান থেকে চলে যাচ্ছে ওকে আটকে রাখো এখানে। রাজকুমারী পালান। আমাদের এই কাজটা শেষ করে তাড়াতাড়ি গ্রামে ফিরতে হবে, পরিস্থিতি সামলানোর জন্য আমাদের প্রয়োজন পড়তে পারে। ওখানে জানি না রাজকুমারীর কি অবস্থা হয়েছে, হয়তো হাত খুলে দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না অজয়, আমার দীপেন আর শালিনীর জন্য খুব চিন্তা হচ্ছে অজয়। চিন্তা করো না সত্য, কিচ্ছু হবে না। তুমি এখানে বসে এটা কি করে বলতে পারো? না সত্য, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। সত্য, আমাদের মিশনের ব্যাপারে ভুলে যাও না। মিশন মিশন মিশন, আমি তো বিরক্ত হয়ে গেছি মিশনে থেকে। সত্য, যদি তুমি এরকম কথা বলো তাহলে আমাদের মিশন তো সফলই হবে না। তাহলে প্লিজ তুমি বাঁচাও এই মিশনকে, আমি যাচ্ছি আমার বন্ধুদের প্রাণ বাঁচানোর জন্য। সত্য, তোমার হঠাৎ করে কি হয়েছে? কি তোমার হঠাৎ কেন মনে হচ্ছে যে দীপেন আর শালিনীর সাহায্যের প্রয়োজন রয়েছে? কেননা আমি একজন চোর, আর সব ভালো চোরের কাছে একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে যেটা তাকে আসন্ন বিপদের কথা বলে দেয়। ভেসো না, এই ষষ্ঠ ইন্দ্রিয়র জন্য কতবার দীপেন আমাকে বাঁচিয়েছে আর আমি দীপেনকে। সত্য, তুমি কেন এটা বুঝতে পারছো না যে এটা কোনো চোরের ব্যাপার নয়? দীপেন যেখানে গেছে সেটা কোনো খালি বাড়ি নয়, বরং একটা ভয়ঙ্কর মহিলাদের গ্রাম। ওখানে প্রাণের ভয় রয়েছে সত্য, তাই জন্য আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আমরা এরকম প্ল্যানিং করেছিলাম এখানে বসে কথা বলার জন্য নয়, বরং প্রয়োজন পড়লে ওদের জীবন বাঁচানোর জন্য করেছিলাম। চলো ওঠো, চলো চলো। কিছু নেই, আমি তোমাদের দুজনকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছি। এর মানে আমরা কি এখান থেকে যেতে পারি? হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কেমন শর্ত? তোমাদের আমাকে নিজেদের সাথে নিয়ে যেতে হবে এখান থেকে বাইরে, তোমাদের দুনিয়াতে। কি? হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আপনি বাইরের জগতে কেন যেতে চাইছেন? কেননা একটা অশুভ আত্মা নতুন শক্তি পাওয়ার জন্য এই গারাবালিতে এসেছে, আর আমি চাই না যে ও ওই শক্তি পাক। কিন্তু আপনার এখান থেকে চলে গেলে কি করে হবে? ওই শক্তি তো এখানে এই গারাবালিতেই আছে। না, যে মুক্ততে ওই শক্তি আছে সেটা আমার কাছে আছে এখানে। আর আমি এটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে চাই। আমাদেরও এই মুক্তটার খুব দরকার, খারাপ কাজের জন্য নয়, বরং অশুভ শক্তিকে শেষ করার জন্য। তাহলে কি ভাবছো? নিয়ে চলো তোমাদের সাথে, আমি এখান থেকে বেরোনোর একটা গুপ্ত রাস্তা জানি। চলো।
দাঁড়াও। সানডে হরর স্পেশাল।